রমজানের শুরুতে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতিকে কঠিন বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের প্রশ্নে পূর্ব জেরুজালেমে সহিংসতা নিয়েও তিনি গভীর উদ্বেগ জানান। এদিকে উপত্যকায় ত্রাণ সহায়তায় অস্থায়ী বন্দর নির্মাণ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে পশ্চিমাদের। তবে বাইডেন প্রশাসন বলছেন কয়েক সপ্তাহের মধ্যেই নির্মাণ শুরু হবে। এর মধ্যেই প্যারাশুট করে ত্রাণের বস্তা পড়ে প্রাণ গেছে পাঁচ ফিলিস্তিনির। লুৎফুর কবিরের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর বাধা এবং সামরিক অভিযানের কারণে স্থলপথে ফিলিস্তিনের গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা ঢুকতে পারছে না। ফলে আরব বিশ্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ গেল কিছুদিন ধরে প্যারাশুটে করে এভাবেই ত্রাণ ফেলছে উপত্যকায়। তবে ত্রাণ বিতরণে অব্যবস্থাপনার চিত্র প্রতিদিনই চোখে পড়ার মতো, ঘটছে দুর্ঘটনাও। শুক্রবার বিমান থেকে ফেলা ত্রাণের বস্তা মাথায় পড়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণ ভর্তি বস্তা পড়তে দেখেন, তবে কোন দেশের বিমান ছিল তা জানা যায়নি। এ ঘটনার দায় যুক্তরাষ্ট্র নেবে না বলে এক্সএসএফ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বেসামরিক নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে এটি যুক্তরাষ্ট্রের কোনো বিমান ছিল না বলেও দাবি করা হয়। এদিকে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে গাজার বন্দরে অস্থায়ী ভাসমান পোর্টের কার্যক্রম শুরু করতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মনে করেন এটি নির্মাণে বেশ সময় লাগবে। এই সময়ে আশদুত পোর্ট খুলে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান জেমস ক্যামেরন। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র রমজান মহামান্বিত মাসকে সামনে রেখে উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা চলছে বিবদমান পক্ষগুলোর মধ্যে। তবে রোজা শুরুর আগে যুদ্ধবিরতিকে কঠিন বলে মনে করছেন জো বাইডেন। ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের প্রশ্নে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা নিয়েও গভীর উদ্বেগ জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতির যে বিষয়টি থমকে আছে তা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতেই রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজা ইসরায়েল প্রসঙ্গে ওয়াশিংটনে তুর্কির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।